আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি ডক্টর মতিউর রহমান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব যে আইবিএস রোগী বা যাদের যে পেটের সমস্যা, তাদের যে হজম যে প্রক্রিয়া, এটা কিভাবে দূর করা যায়। এবং একটি আর্টিচোক, একটি একটি সবজি যেটা মূলত ইউরোপের দক্ষিণ দক্ষিণে যেটা চাষ হয়ে থাকে, তো এই যে এই সবজিটা আর্টিচোক, এটা বলা হচ্ছে আর্টিচোক প্রোবায়োটিক এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট শাকসবজির মধ্যে অন্যতম একটি শাকসবজি। এই প্রোবায়োটিক বা অ্যান্টিঅক্সিডেন্ট শাকসবজির মধ্যে যে একটা গুরুত্বপূর্ণ একটা সবজি, সেটা হচ্ছে আর্টিচোক। এই আর্টিচোক আইবিএস রোগী বা যারা পেটের পীড়ায় যারা ভুগছেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সবজি। তো এটা কিভাবে উপকার করে থাকে, এই বিষয়টা আমরা আলোচনা করব, এবং এটা কিভাবে আপনি সেবন করবেন, কিভাবে আপনি এটা পাবেন, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা আমাদের চ্যানেলগুলো এখনো সাবস্ক্রাইব করেননি, এ ধরনের ন্যাচারাল ওয়ে আপনার আইবিএস থেকে কিভাবে মুক্তি পাবেন, ধারাবাহিকভাবে আপনার ভিডিও পেতে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন এবং ভালোবেসে আমাদের সাথে থাকুন। ইনশাল্লাহ একটা সমাধান কিন্তু পেয়ে যাবেন ন্যাচারালি। তো আসুন, আর্টিচোক এটা আসলে আইবিএস রোগী বা যারা হজম প্রক্রিয়া সমস্যা, তারা এখান থেকে কিভাবে উপকার পেতে পারে। আমরা মনে করি যে আইবিএস রোগীদের ক্ষেত্রে যারা যারা হজম বদহজম হয়ে থাকে, তাদের জন্য আর্টিচোক এটি একটি আদর্শ একটা খাবার। তাহলে জেনে নি এর উপকার দিকগুলো। আমরা আজকে সাতটি এর উপকার দিক আমরা আলোচনা করব। তার মধ্যে প্রথম হচ্ছে আমাদের হজম থেকে মুক্তি দেয় আর্টিচোক। হজমের সমস্যা আছে, আইবিএস রোগীদের হজমের মূল সমস্যা, তাহলে হজমের সমস্যা দূর করার জন্য আর্টিচোক আপনার জন্য হতে পারে একটি আদর্শ খাবার। এরপর হচ্ছে অন্ত্রের বিভিন্ন রকম যে সমস্যা, এটা দূর করার জন্য আর্টিচোক বিশাল একটা ভূমিকা পালন করে। কারণ অন্ত্রে আপনার ব্যাকটেরিয়ার যে অভাব রয়েছে, এটা পূরণ করার জন্য আর্টিচোক ন্যাচারালি একটা ভালো একটা ভূমিকা আপনার জন্য পালন করে থাকে। তিন নম্বর হচ্ছে আর্টিচোক অ্যামিনো অ্যাসিড সমৃদ্ধ। অ্যামিনো অ্যাসিড সমৃদ্ধ হওয়ার কারণে একে অ্যাসিড উপাদান স্থিতিশীল রাখতে এটা বিশাল বড় একটা ভূমিকা পালন করে থাকে। এর চার নম্বর হচ্ছে এটি পেটের ফোলা ভাব, অনেকের পেটের ফোলা ভাব এবং গ্যাস গঠনে বাধা প্রদান করে থাকে এই আর্টিচোক। পাঁচ নম্বর হচ্ছে কোষ্ঠকাঠিন্য এবং বদহজম থেকে চমৎকারভাবে মুক্তি দিতে এই আর্টিচোক আপনার সুন্দরভাবে কাজ করে থাকে। ছয় নম্বর হচ্ছে এটি ক্যান্সার প্রতিরোধক, অর্থাৎ আপনার কোলন ক্যান্সার হতে পারে, আপনার বিভিন্ন রকম অন্ত্রে ক্যান্সার হতে পারে, তাহলে এই ক্যান্সার সেলগুলো ধ্বংস করার জন্য এই আর্টিচোক মারাত্মক ভূমিকা পালন করে থাকে। সাত নম্বর হচ্ছে রক্ত স্বল্পতা দূর করার ক্ষেত্রে, যেহেতু আইবিএস রোগীদের রক্ত স্বল্পতায় ভোগে, সেক্ষেত্রে ও রক্ত স্বল্পতা দূর করার ক্ষেত্রে আপনার আর্টিচোক বিশাল ভূমিকা পালন করে থাকে। এখন এই আর্টিচোক আপনি পাবেন কোথায়, কিভাবে আপনি এটা সেবন করবেন। যেহেতু এই আর্টিচোক ইউরোপের দক্ষিণ ভাগে চাষ হয়ে থাকে, সেক্ষেত্রে বাংলাদেশের বা আমরা যারা ইন্ডিয়ার এইগুলোতে বাঙালিরা যারা আছেন, এটা পাওয়া আসলে দুষ্কর। এরপরও আধুনিক যুগ হিসাবে আপনি যদি অনলাইনে সার্চ করেন আর্টিচোক, তো আর্টিচোকের আপনি বিভিন্ন রকম ক্যাপসুল এটা পেয়ে যাবেন। আর যারা আমেরিকা আছে তাদের জন্য তো অনেক ভালো, কারণ এখানে আসলে তারা সবজি হিসাবে এটা পেয়ে থাকে। তো সেক্ষেত্রে আর্টিচোক ক্যাপসুলটা আইবিএস যারা রোগী বা যারা পেটের যে সমস্যাগুলো আছে, হজমের সমস্যা আছে, পেটে ফোলা ভাব আছে বা হজম ঠিক মতো হতে চায় না, এই যে বিভিন্ন যে সমস্যা, অথবা তার যে আপনার প্রোবায়োটিকের যে ঘাটতি, হ্যাঁ, এই ঘাটতিগুলো ফিল আপ করার জন্য আর্টিচোক অনেকগুলো উপাদানগুলোর মধ্যে এটা একটা অন্যতম একটি উপাদান, এটা বিশাল একটা ভূমিকা পালন করে থাকে। তাই আর্টিচোক আমরা এটা ক্যাপসুল ফরম্যাটে অনলাইনে অর্ডার করলে হয়তো পেয়ে যাবেন, বিভিন্নভাবে এটা বাংলাদেশেও হয়তো পাওয়া যেতে পারে। হ্যাঁ, এরপর আপনি যারা সরাসরি এই সবজিটা পাবেন, তারা সরাসরি সবজিটা আপনি স্যুপ হিসাবে খেতে পারেন, আপনি রস করে খেতে পারেন, হ্যাঁ, এটা বিভিন্ন রকমভাবে আপনি খেতে পারেন। তো আপনারা ভালো থাকবেন, আপনাদের জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপডেট নিউজগুলো দেওয়ার জন্য। যেহেতু আইবিএস রোগী অনেক দেশ বিদেশে, তারা এমন কষ্টে আছে, যখন তাদের কষ্টের কথাগুলো বলে আসলে বুকটা ফেটে যায় অনেক রকম। তাদের জন্য আসলে আমরা চেষ্টা করি যে নতুন কিছু দেওয়ার জন্য। তো আজকে আশা করছি যে যারা আইবিএস রোগী, যারা পেটের সমস্যা ভুগছে, তাদের জন্য আজকের ভিডিওটি তাদের জন্য অনেক উপকার দিবে। আশা করছি আবার নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।